নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ছোট্ট একটা হাদিস, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়া এমনভাবে থাকো যেমন তুমি একজন আগন্তক হিসাবে এসেছ, অথবা রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছ একজন মুসাফের। এই হাদিসটি উপলক্ষে রাবি বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা যখন হাদিসটি বর্ণনা করতেন, তিনি নিজে কিছু কথা অ্যাড করেছেন সেখানে। তিনি তখন অ্যাড করেছেন, ইদা আমসাইতা ফালা তান্তাদির সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তান্তাদির আল-মাসা ওয়া খুযু মিন সিহ্হাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করার পরে নিজে নসিহত করতেন, ওসিয়ত করতেন তার সামনে যারা ছিল তাদেরকে, যখন তুমি সকালবেলা উঠো, তোমার জীবনে সকাল হয়, ভোর হয়, তুমি নিশ্চিত আশা করো না তোমার জীবনে একটাই সন্ধ্যা তুমি পেয়ে যাবে, আর সন্ধ্যাবেলায় যখন তুমি তোমার জীবনে সন্ধ্যা আসে, তখন তুমি নিশ্চিত আশা করো না যে আগামী ভোর তুমি পেয়ে যাবে। আর তিনি আরও নসিহত করতেন, তোমার স্বাস্থ্য যখন ভালো থাকে, অসুস্থ অবস্থা আসার আগে যা পারো স্বাস্থ্যকে কাজে লাগাও। আর তিনি আরও বলতেন যে তোমার এই হায়াতটা একটা নিয়ামত, যতক্ষণ হায়াত আছে মৌত আসার আগে হায়াতটাকে কাজে লাগিয়ে ফেল। এই দুটো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস যে বক্তব্যটা, এবং তার সঙ্গে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা যে বক্তব্য দিয়েছেন, দুটোর অর্থ যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি, প্রথমে হচ্ছে যে দুনিয়াতে আমরা গরিব। গরিব শব্দের অর্থ কী? আমাদের বাংলা ভাষায়, উর্দু ভাষায়ও গরিব অর্থ হলো দরিদ্র, কিন্তু আরবিতে গরিব অর্থ দরিদ্র না। আরবিতে গরিব অর্থ হচ্ছে অপরিচিত আগন্তক। এই গরিবের বাংলায় যে অর্থটা আছে দরিদ্র, আরবিতে কিন্তু দরিদ্রের জন্য গরিব ব্যবহৃত হয় না, আরবিতে দরিদ্রের জন্য ব্যবহৃত হয় ফকির, মিসকিন। এই জন্য আমাদের বাংলাদেশের সমাজে বা বাংলাভাষীদের সমাজে অনেক সময় একটা হাদিসের তর্জমা কেউ কেউ ভুল করে, যে বাদা আল ইসলামু গরিবান ওসাই আউদ গরিবান কামা বাদা ফাতুব আলিল গোরাবা। ওই হাদিসের অর্থ কী এসেছে? রাইট অর্থ এসেছে যে ইসলাম এসেছে সমাজে একটি অপরিচিত বিষয় হিসেবে, অত্যন্ত অপরিচিত, আনএক্সেপ্টেবল। অচিরেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে, আনএক্সেপ্টেবল হয়ে যাবে। তাদের জন্য সুসংবাদ, যারা ইসলাম ধরে রেখে অপরিচিত অবস্থায় থাকতে চায় তাদের জন্য সুসংবাদ রয়েছে। এখন এর অর্থ কেউ কেউ আমাদের বাংলার মুসলিম সমাজে কেউ কেউ করে ফেলেছে যে ইসলাম আসছে গরিবদের মধ্যে, গরিবদের মধ্যেই ইসলাম থাকবে, গরিবদের জন্য সুসংবাদ, এই দরিদ্র অর্থে বোঝানো হয়েছে, এটা ভুল। যাই হোক, আমাদের এখানে যে গরিব বলা হয়েছে আগন্তক হিসাবে, এই দুনিয়াতে আমরা এক জায়গায় বেড়াতে এসেছি, আগন্তক, ভিজিটার। আমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাই, যেমন আমি বেড়াতে এসেছি ইংল্যান্ড থেকে, আমি আবার চলে যাব, আমার এখানে পারমানেন্ট কোনো থাকার মতলবে আমি আসিনি। ঠিক তেমনি একজন মুসাফের যাত্রা বিরতি করে অনেক সময়, আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে বা এক শহর থেকে আরেক শহরে 500 মাইলের জার্নি করেন, 1000 মাইলের জার্নি করেন, 200 মাইলের জার্নি করেন, কিছুক্ষণ পরে আপনি যাত্রা বিরতি করবেন। এমনকি বাসে, কোচে, ট্রেনে গেলেও, বিশেষ করে বাসে কোচে গেলে তখন ড্রাইভারকেও রেস্ট নিতে হয়, থামে কিছুক্ষণ বিশ্রাম নেই, কেউ খাওয়া দাওয়া করে, চা পানি খান, আবার চলে যাবেন। বিশ্রামের জায়গা হচ্ছে আবিরু সাবিল, মুসাফিরের মতো। মুসাফির সফরের হালতে যতক্ষণ থাকে, বিশ্রাম নিলেও বা টেম্পোরারি কোনো জায়গায় গেলে, সে তখন তার বাড়িঘর পাকাপোক্ত করে না, থাকার পারমানেন্ট কোনো চিন্তা তার মাথায় নাই, তার মাথায় চিন্তা কত তাড়াতাড়ি আমি আমার দেশে ফেরত যাব। ঠিক তেমনি এই দুনিয়াকে দেখতে হবে আমরা এখানে আগন্ত, অল্প কয়েকদিনের জন্য এসেছি, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আমরা চাইলে এই জিন্দগিটাকে কাজে লাগিয়ে আমরা আখেরাতে সম্বল তৈরি করে ফেলবো, জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করব। সেই কথাই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি বলেছেন, ইদা আসবাহতা ফালা তান্তাদির আল-মাসা, তুমি যদি সকালবেলা উঠো তাহলে বিকেলের অপেক্ষা করো না।
এমন আশা করো না, কনফার্ম নিশ্চিত তোমার জীবনে আরেকটি সন্ধ্যা আসবে, কোনো নিরাপত্তা নেই, কোনো গ্যারান্টি নেই। আবার তোমার জীবনে আরেকটি সকাল আসবে, রাত্রে শুলে ঘুম থেকে তুমি সকালে জিন্দা হয়ে উঠবে, এটা কোনো গ্যারান্টি নেই। এরকম মনে করো, আর তুমি যখন ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে তুমি অসুস্থ অবস্থায় যখন বেকার হয়ে শুয়ে থাকবে তখন তুমি চাইলে নফল রোজাও করতে পারবে না, এমনকি রমাদানের রোজাও তো করা যায় না। যারা বেশ অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে ফেদিয়া দিতে হয়, মিসকিন খাওয়াতে হয়, ফরজ রোজা রাখতে পারছে না, অনেকের অনেক কষ্ট হয়। আমাদের সঙ্গে শেয়ার করেন যে ইমাম সাহেব, আমি তো কোনোদিন রোজা ভাঙিনি, এখন অসুস্থতার কারণে রোজা ভাঙতে হচ্ছে, খুব কষ্ট লাগছে, রোজা রাখতে পারছি না, সবাই রোজা রাখে। অবশ্য তার জন্য আল্লাহ তালা তাকে শাস্তি দেবেন না, তার জন্য আল্লাহ তালা রুখসত দিয়েছেন, তার জন্য আল্লাহ তালা বিকল্প ব্যবস্থা, ফেদিয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু রোজা রাখা যাচ্ছে না। গুনাহ হবে না ঠিক, কিন্তু রোজা রাখার স্বভাব তো হচ্ছে না। এই জন্য স্বাস্থ্য ভালো থাকা অবস্থায় বেশি করে আমল করা। একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি সবসময় ভালো আমলগুলো কন্টিনিউয়াসলি করে যায়, সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যখন সে আমল আর করতে পারে না, তখনও আল্লাহ তালা পক্ষ থেকে তার ওই আমলটা লেখা অব্যাহত থাকে। যেমন একজন লোকের নিয়ম আছে, তিনি বেগাইরে জামাত নামাজ পড়েন না, সবসময় জামাতে পড়েন। এখন সফরের হালতে থাকার কারণে মসজিদ এবং জামাতের ব্যবস্থা তার নাই, তার দিলে চায় জামাতে নামাজ পড়তে, কিন্তু সুযোগ নেই। আল্লাহ তালা তাকে একা পড়ার অবস্থায় আছেন, তবুও জামাতে সওয়াব দান করবেন। এক লোক নিয়মিত মুসল্লি, তিনি রেগুলার জামাতে নামাজ পড়েন, কিন্তু এমন অসুস্থ হয়ে গেছেন, তিনি বেড বাউন্ড হয়ে গেছেন, তাকে বেডে শুয়ে থাকতে হচ্ছে। তার জন্য বেডে শুয়ে শুয়ে থাকা অবস্থায় জামাত এখন ধরতে পারেন না, কিন্তু সুস্থ অবস্থায় তিনি ইচ্ছা করে কখনো জামাত মিস করতেন না। এ বেডে তিনি যদি 30 বছরও সময় কাটান, 20 বছরও সময় কাটান, 5 বছরও শুয়ে থাকেন, তাহলে তিনি যে আগে রেগুলার নামাজ পড়েছেন জামাতে, এই কারণে বেডে শুয়ে শুয়ে নামাজ পড়ার কারণে, ঘরে বসে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে জামাতে সব লেখা কন্টিনিউ করে দিবেন। এই জন্য তিনি বললেন, খোদ মিন সিহাতিকা লিমারাদিকা, অসুস্থ হয়ে পড়লে তো আর এত আমল করতে পারবে না, সুস্থ অবস্থায় তুমি আমলের পরিমাণ বাড়িয়ে দাও, অবহেলা করো না, গাফলতি করো না। অমিন হায়াতিকা কাবলা মাউতে, আর এই হায়াতটা ইটসেলফ একটা বড় নিয়ামত, গাফলতি করো না। মৃত্যুকালে প্রত্যেকটি লোক আফসোস করবে, আহ আমার মৃত্যু চলে আসলো, আমি তো যথেষ্ট আমল নিয়ে আসতে পারিনি, কি যে আফসোস শুরু হয়ে যাবে। তো মৌতের সময় আফসোস করে তো কোনো লাভ হবে না। তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, অমিন হায়াতিকা লিমাউতিকা, তোমার হায়াত থাকা অবস্থায় মৌতের আগেই, মৌতের পরের জিন্দগির জন্য বেশ কিছু সম্বল জোগাড় করতে দেরি করো না। তুমি আফসোস করবে, হায়াতকে কাজে লাগিয়ে ফেলো। এই যে দুনিয়ার ব্যাপারে নিজেকে আগন্তুক মনে করা, ক্ষণস্থায়ী মনে করা, সম্পদ বাড়ি ঘর সব মজবুত করে পাকা পোক্ত পারমানেন্ট করার চিন্তা ভালো মোমেনদের মনে আসে না বেশি। সাহাবি আবু যর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ঢুকলেন এক লোক, তিনি ওনার বাড়িতে ঢুকে দেখলেন যে ঘরে কিচ্ছু নাই। ফাজালা ইউকাল্লিবু বাসারাহু ফি বাইতিহি, তিনি ঘরের দিকে একটু তাকালেন, কিছুই দেখতে পান না, কোনো আসবাবপত্র ফার্নিচার কিচ্ছু নাই। ফাকালা ইয়া আবু যর আইনা মা তাউকুম, যে আবু যর আপনার ঘর দেখি একদম খালি, আপনাদের জিনিসপত্র কোথায় রেখেছেন? ফাকালা ইন্না লানা বাইতান নাতাওয়াজ্জাহু ইলাই, তিনি বলেন আমাদের তো আসল বাড়ি যেটা আছে সেটার দিকে আমরা রেগুলার ওই চিন্তা করি, ওই দিকে আমাদের মন মানসিকতা, ওইটার জন্যই আমরা প্রস্তুতি সারাদিন করি। তখন আগন্তক বললেন, মেহমান বললেন, ইন্নাহুলা আবুদ্দাল্লাকা মিন মাতা মা দুমতা হাহুনা, বুঝলাম তো জান্নাতে যাওয়ার জন্য আমল করা দরকার আছে, কিন্তু এই দুনিয়াতেও তো আপনাদের খাওয়া পড়ার জন্য কিছু মোটামুটি জিনিসপত্র দরকার তো আছে, সেগুলো কই? এই দুনিয়াতে এখনো বেঁচে আছেন, এখন তো দরকার কিছু জিনিসের এখানে। ফাকালা ইন্না সাহেবুল মানজিল লা ইয়াদাউনা হাহুনা, তখন তিনি বললেন যে এই বাড়ির যিনি মালিক আছেন তিনি আমাদেরকে নোটিশ দিচ্ছেন তাড়াতাড়ি ভাগার জন্য, তিনি তো থাকতে দিচ্ছেন না আমাদেরকে এখানে, কখন বের করে দিবেন? আমাদেরকে নোটিশ দিয়ে রেখেছেন যে আমরা যেন প্রতি মুহূর্তে রেডি থাকি বাড়ি ছাড়ার জন্যে। কোনো বাড়িওয়ালা যদি এরকম বাড়ি ছাড়ার নোটিশ দেয় তাহলে কি টেনশনে থাকবেন? এই যে আগন্তক হিসাবে আসি আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে নিশ্চিন্তে
অনেক আসবাবপত্র জোগাড় করে আরাম করার কোনো সুযোগ নেই। এবং সেই কথাই একজন মুসলিম গায়ক বলেছিলেন, গায়ক কিছু তার গানের সুরে বলেছেন, তো গান বাজনা তো ইসলামে জায়েজ নেই, কিন্তু গানের অর্থটা খুব চমৎকার, ছোটবেলা শুনেছি আমার এখনো মনে আছে। তিনি কি বলেছেন, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। লোকেরা যখন এই গান শুনে বাজনার তালে তালে তারা খুব উপভোগ করে, কিন্তু অর্থ কি সেদিকে মন তাদের যায় না, কিন্তু অর্থটা সাংঘাতিক, মর্মস্পর্শী, অত্যন্ত হৃদয়ে রাখার মতো কথা, যে এই যে জায়গা জমি কিছুই তো আমার না, কিছুই আমার না, এই জমিন আল্লাহ তাআলার জন্য, ইউরেসিউ হামাই আসা, এই জমিন আল্লাহ যাকে যা ওয়ারিশ বানান, এই যে জমিন আমি এখন ঘর করেছি এই জমিন আমার ছিল না, আমার বাবা দাদার ছিল হয়তো বা, তো আমি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছি, অথবা আমি খরিদ করেছি, খরিদ সূত্রে মালিক হয়েছি, একদিন আমার ছিল না, এটা কয়েকদিনের জন্য আমার হয়েছে, আমার পরে কার কাছে যাবে মালিকেরা, আমার ওয়ারিদের কাছে যাবে, ছেলে মেয়েদের কাছে যাবে, তো আমার কাছে থাকলো না, অথবা বিক্রি করে দিবে আমার ছেলে মেয়েরা, বা আমিও বিক্রি করে দিতে পারি ঠেকায় পড়ে, এগুলো আমাদের একটাও পারমানেন্ট না। ইউরেসি হামাই এসা, আল্লাহ তালা যাকে চান ওয়ারিস বানান। তাহলে এভাবেই আবু দার রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই বাড়ি তো থাকার জন্য তো, নিশ্চিন্তে ঘুমানোর জন্য তো কোনো সুযোগ নাই, যে কোনো মুহূর্তে আমাদেরকে বের করে দেওয়া হতে পারে, এই দুনিয়া থেকে আখেরাতে নিয়ে যাওয়ার নোটিশ চলে আসতে পারে। আরেকজন নেককার লোকের বাড়িতে ঠিক এরকমই মেহমান গেল, তারা ঘর বাড়িতে কোনো জিনিসপত্র দেখে না, এদিক ওদিক তারা চোখ দিয়ে তাকালো, ফাকালুলাহু ইন্না নারা বাইতাকা বাইতু রাজুলিন মুরতাহিল, আপনার ঘর দেখে মনে হয় যেন এই বাড়ি ছেড়ে আপনারা অন্য বাড়িতে চলে যাবেন, কি অন্য কোনো যাওয়ার জন্য আপনারা রেডি হয়ে আছেন নাকি, কোনো জিনিসপত্র কিছু দেখা যাচ্ছে না। ফাকালা লা আরতাহিল ওয়ালাকিন উতরাদু তারদান, বলে যে আমি নিজে কি যাব প্ল্যান করতে পারি, বরঞ্চ আমাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে যে বের হওয়ার জন্য রেডি হও, বের হওয়ার জন্য রেডি হও, আমাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রেগুলার আমরা এটাই জানি যে আমাদেরকে যে কোনো সময় আল্লাহ তাআলা ডাক দেবেন, চলে যেতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নসিহত করতেন তার সময়ে লোকদেরকে, তিনি কি বলতেন, ইন্না দুনিয়া কাদির তাহালাত মুদবিরাতা, দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করে তোমার থেকে চলে যাচ্ছে, ওয়াইনাল আখিরাত কাদির তাহালাত মুকবিলাতান, তুমি কি জানো আখিরাত তোমার দিকে ধেয়ে আসছে, দুনিয়া তোমার থেকে চলে যাচ্ছে, ওয়ালি কুল্লি মিনহুমা বানুন, কিন্তু জানো কি এই দুনিয়ার মানুষগুলো কেউ আখিরাতের সন্তান, কেউ দুনিয়ার সন্তান, কেউ দুনিয়াদার আর কেউ দিনদার আখেরাতমুখী, ফাকুনু মিন আবনাইল আখেরা, তোমরা সবাই আখেরাতমুখী হয়ে যাও, ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, দুনিয়ামুখী হয়েও না, দুনিয়াওয়ালা হয়েও না, দুনিয়াদার হয়েও না, ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আজকে আমল করার প্রচুর সুযোগ রয়েছে, এই সুযোগ চলে যায় তোমার হাত থেকে, আজকে তোমার কেউ হিসাব নিচ্ছেন না, এমন একটি দিন আসবে তোমার সামনে কালকে, সেদিন তোমার শুধু হিসাব চাওয়া হবে, আর কোনো দিন আমলের সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের কথা মনে করে দিচ্ছেন, প্রতিদিন প্রতি রাত প্রতি সপ্তাহ প্রতি মাস আমাদের যাত্রা চলছে কবরের দিকে, আমাদের যাত্রা কন্টিনিউ করছে, এই জার্নি, এই যাত্রার কিন্তু কোনো বিরতি নেই, হয়তো আমরা ঘুমাই, আমি যখন ঘুমাই তখনও কিন্তু আমার যাত্রা কবরের দিকে অব্যাহত আছে, এই যাত্রার মধ্যে কোনো বিরতি নেই। আল্লাহ তাআলা সেই কথা সূরা ইনশিকাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে ইনসান তুমি এগিয়ে যাচ্ছ, তুমি দৌড়ে যাচ্ছ তোমার রবের দিকে, আমল করে করে আমল করে করে ক্লান্ত হয়ে হয়ে, এবং তোমার রবের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর দিকে যাচ্ছি, যে ভালো মুসলিম নেক আমল করে যাচ্ছে সেও আল্লাহর দিকে যাচ্ছে, তার যাত্রা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য এগিয়ে যাচ্ছে, যে কাফের বেদিন, যে ফাসেক ফাজের, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক নাই, রাখে না, চিন্তাও করে না, আল্লাহর সঙ্গে দেখা হবে এই কথাও মনে করে না, সেও কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করতে
তার যাত্রা কন্টিনিউ করছে। সবাই চলছে, কে কোন দিকে যাচ্ছে? আল্লাহর কাছে সবাই যাচ্ছে, কিন্তু কি নিয়ে যাচ্ছে সেটাই হলো কথা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই যে প্রতিদিন রাতের আমলগুলো করে করে যে ব্যক্তি এমন আমল করলো যে আমলগুলো সব নেক আমলে জমা হয়ে গেল, আর তাকে কিয়ামতের দিন যখন দেখা হয়ে যাবে আল্লাহর সঙ্গে, ডান হাতে তাকে আমলনামা দেওয়া হলো, তার জন্য অতি সহজ হিসাবের ব্যবস্থা হয়ে গেল। আর সেই ডান হাতে আমলনামা পেয়ে সে তার ফ্যামিলির কাছে, পরিবারের কাছে দৌড়ে গেল, খুশি হয়ে তাদের কাছে খবর দিতে গেল যে আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি, আমার হিসাব সহজ হয়ে গেছে, আমি নাজাত পেয়ে যাচ্ছি। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা। আর যার আমল নামা দেওয়া হলো পৃষ্ঠ দেশে, পিঠের দিক থেকে তাকে আমল নামা দেওয়া হলো, বাম হাত দিয়ে নিতে হবে সেটা, তার আমলগুলো দুনিয়াতে ছিল এত খারাপ, এই আমল নামার খবর পেয়ে দেখে সেই ব্যক্তি তখন তার ধ্বংস অনিবার্য বুঝতে পেরেছে। সে ধ্বংস ডাকা শুরু করবে, হালাক হওয়ার জন্য বলবে, আমার হালাক হয়ে যাক, আমি ধ্বংস হয়ে যাই, আমি শেষ হয়ে যাই, কত অভিশাপ দিয়ে নিজেকে অভিশপ্ত করবে, নিজের ধ্বংস তামান্না করবে, কামনা করবে। ওয়াসলা সাইরা, তাকে জাহান্নামে যেতেই হবে। কেন? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। দুনিয়ায় পরিবার পরিজনের মধ্যে আমোদ ফুর্তি করতে গিয়ে খুব এনজয় করার জন্য খুব ব্যস্ত ছিল, আখেরাতের কথা মনে করার কোনো সময় ছিল না, দুনিয়াকে পারমানেন্ট ঠিকানা মনে করেছে, এখানে সম্পদ এবং সুখ তার জন্য চূড়ান্ত হয়ে গেছে। ইন্নাহু দন্না আল্লা ইয়াহুর, সে কখনো চিন্তা করেনি যে তাকে এভাবে আল্লাহর কাছে যেতে হবে, ধরা পড়তে হবে, এভাবে তাকে আটক করা হবে। বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, অবশ্যই তার রব তাকে সব সময় দেখত, সব সময় তাকে ওয়াচে রেখেছে। আল্লাহ তালা কি আমাদের সব কাজ দেখেন না? কে আল্লাহ নাফরমানি করছে সারা দিন রাত? আল্লাহ তালা তাকে ওয়াচে রেখেছেন, নজরে রেখেছেন, কখনো আল্লাহ নজরের বাইরে সে যায়নি, এবং এই দিন আল্লাহ তালা তাকে ধরবেন সে কথা আল্লাহ তালা তাকে স্মরণ করে দিয়েছে। আল হাসান বসরি রহমতুল্লাহ আলাই প্রখ্যাত ইমাম তাবেঈ, তিনি বলেছেন, আল মুমিন কাল গরিব লা ইয়াজাউ মিন যুল্লিহা ওয়ালা ইউনাফাসু ফি ইজ্জিহা ইন লাহু শাআন ওয়ালিন্নাসি শাআন। প্রকৃত মোমেন দুনিয়াতে বসবাস করে একেবারে অপরিচিত আগন্তক মেহমানের মতো, দুনিয়ার একটু অসুবিধায় পড়ে গেলে এটা তাকে এত বেকার আর পেরেশান করে দেয় না, দুনিয়াতে বেকায়দা পড়ে গেলে সে এত হাহুতাশ করে না, আর দুনিয়ার সম্মান পজিশন, দুনিয়ার হায়ার পজিশন পাওয়ার জন্য সে এত মহা প্রতিযোগিতায় লিপ্ত হয় না। দুনিয়ার ব্যাপারে তার অবস্থা, তার মানসিকতা একরকম, আর অন্য সব মানুষের মানসিকতা অন্যরকম। মোমেন, প্রকৃত মোমেন, প্রকৃত ইমানদার দুনিয়াতে দুনিয়ার যে কোনো বিষয় একটা খুশির খবর তার কাছে এত খুশিতে একেবারে আহামরি হয়ে যাওয়ার অবস্থা হয় না, একটু কষ্টের খবর তার কাছে এত কষ্টের কারণ হয়ে যায় না, কারণ তার মাথায় তো আরেক পেরেশানি আছে যে আখেরাতের কষ্ট থেকে বাঁচতে পারছে কি, আখেরাতের সুখ শান্তি তার কপালে জুটবে কি, সেটা তাকে এত পেরেশান করে রাখে, দুনিয়ার কষ্ট তার কাছে এত কষ্টের কারণ হয় না। দুনিয়ার মজা, আকর্ষণ, পজিশন, সম্মান, সম্পদ তাকে এত বেহুশ করে ফেলে না, সে একদম নর্মাল থাকে। তাহলে ভালো ইমানদার কিন্তু দুনিয়ার ব্যাপারে এত অ্যাফেক্টেড হয়ে যায় না। আর যদি উল্টা হয়, যাদের ইমানের অত্যন্ত দুর্বলতা, অত্যন্ত দুনিয়াদার, দুনিয়ার একটু কষ্ট, একটু বিপদ, একটু লস, একটু লোকসান তাকে পাগল বানিয়ে ফেলে, বেহুশ হয়ে যায়, কারটাকে দখল করবে, জবর দখল করবে, করে বড় লোক হবে, এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, তার মাথায় শুধু এই পেরেশানি, ঘুমের থেকে উঠে এই পেরেশানি নিয়ে, ঘুমেতে যায় সেই পেরেশানি নিয়ে, সারাদিন হিসাব করে কোথায় কত টাকা রেখেছে, কিভাবে আছে, আল্লাহকে ডাকার তার কোনো সময় নেই, আত্মসমালোচনা করার, মহাসভা করার সময় নেই। ঠিক কথাই আল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সেটা হচ্ছে লাহু শাআনুন ওয়ালিন্নাসি শাআন, তার একটি দৃষ্টিভঙ্গি,
দুনিয়া নিয়ে, অন্য মানুষের অন্যরকম দৃষ্টিভঙ্গি, দুনিয়াদারদের দৃষ্টিভঙ্গি আর দিনদারদের দৃষ্টিভঙ্গি কখনো এক পর্যায়ের নয়, দুইজনের মধ্যে আকাশ এবং জমিনের তফাত রয়েছে, আকাশ পাতালের তফাত রয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এগেইন তিনি তার বক্তব্যে বলেছেন যে তোমার হায়াতটাকে তুমি এমনভাবে ধরবে, ইন্নামা আনতা আইয়ামুন মাজমুআ কুল্লামা মাদা ইয়াউমুন মাদা বাদুকা, এই যে তোমার হায়াতটা এত বড় নিয়ামত যে তোমার যখন এক একটি দিন চলে যায় তোমার হায়াতটা কি আসলে কতগুলো দিনের সমষ্টি, কারো হায়াত যদি 60 বছর 80 বছর তাহলে এগুলো দিন বানাচ্ছে, কত শত দিন হলো না কত হাজার দিন হলো, তাহলে এক একটি দিন যখন খসে যায় তোমার নিজের অস্তিত্বের অংশ খসে যাচ্ছে এবং এভাবেই তোমার একদিনগুলো শেষ হয়ে যাবে, তোমার অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে। তুমি এরকম হিসাব করো বসে বসে যে তুমি কতগুলো দিনের সমষ্টি মাত্র। আমরা তো দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, আমাদের জীবনের অংশ চলে গেছে, আমরা চিন্তা করি না। কখন মানুষ চিন্তা করে অংশ চলে গেছে, যদি কারো একটা হাত কেটে অপারেশন করে ফেলে দেয়, আহা আমার একটা অংশ চলে গেছে, কারো পাও অপারেশন করে কেটে ফেলে দেয়, আহা আমি একটা পাও হারিয়ে ফেলেছি, কিন্তু এই যে আমার এত বছর চলে গেল, আমার অনেক অংশ চলে গেছে, আমার আর কত বাকি আছে তাও আমি জানি না, এটাকে আমরা অংশ মনে করি না। দাউদ আত-তায়ি রাহিমাহুল্লাহ একজন সালফে সালেহিনের আলেম, তিনি বললেন ইন্নামাল লাইলু ওয়ান নাহারু মারাহিল ইয়ানজিলুহান নাস মারহালাতান মারহালাতান হাত্তা ইয়ানতাহিয়া যালিকা বিহিম ইলা আখিরি সাফারিহিম, যে দুনিয়ার এই জিন্দেগির রাত এবং দিনগুলো এক একটা স্টেশন স্টেশন একটা পর একটা শেষ করে সর্বশেষে মঞ্জিলে মকসুদে আমরা হঠাৎ করে একদিন পৌঁছে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুসাফিরের জার্নি এক স্টেশন স্টেশন করে পার হয়ে আল্লাহ তাআলার কাছে যে স্টেশনে পৌঁছবো ফাইনাল স্টেশনে, যেন নাজাতের স্টেশনে আমরা পৌঁছে যেতে পারি আমল সহকারে, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশায়, সেই আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।